কর্ষণ, ভূমিকর্ষণ হলো সরঞ্জামগুলির সাথে মাটির যান্ত্রিক ম্যানিপুলেশন এবং পৃষ্ঠ ভূতত্ত্ব হারানোর জন্য কার্যকরী ও বীজ অঙ্কুর এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য অনুকূল অবস্থা আনয়ন করে। ভূমিকর্ষণ, ভূমিকর্ষণ হলো গুণগতভাবে মাটির শারীরিক অবস্থা বর্ণনা করতে ব্যবহৃত একটি শব্দ যা মাটির মাইক্রোবিয়াল ও প্রাণী জনসংখ্যা এবং প্রসেসের উদ্ভিদ বৃদ্ধির জন্য একটি পরিবেশের মতো তার সুস্থতা বর্ণনা করে। এটি একটি গতিশীল বৈশিষ্ট্যের মতো গণ্য করা হয় এবং এর পরিবর্তন ব্যবস্থাপনা ও ভূমি ব্যবহার দ্বারা সৃষ্ট প্রাকৃতিক ক্রিয়া ও পরিমার্জন সাপেক্ষ হয়। কর্ষণের উদ্দেশ্য, আবাদের উদ্দেশ্য হলো একটি ভালো বীজতলা প্রস্তুত এবং বীজ অঙ্কুর সহজতর করার জন্য একটি ভালো ভূমিকর্ষণ বজায় রাখা। অন্য উদ্দেশ্য বা কর্ষণের উদ্দেশ্য হলো আগাছা নিয়ন্ত্রণ, পৃষ্ঠ ট্র্যাশ অন্তর্ভুক্ত, মাটি হারানো, মাটির কাঠামোকরণ, চুন এবং সার অন্তর্ভুক্তি, পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণ, পানির সম্পর্ক উন্নতি, মাটিতে বায়ু চলাচল ও উষ্ণতা আনয়ন, নিশ্চিন্ত রোপণ ইত্যাদি। কর্ষণের ধরন, ব্যাপকভাবে কর্ষণ নিম্নোক্ত ভাগে ভাগ হতে পারে: প্রচলিত কর্ষণ এবং সংরক্ষিত কর্ষণ, যা আরও বিভক্ত করা হয়: সর্বনিম্ন কর্ষণ ও শূন্য কর্ষণ। প্রচলিত কর্ষণ, সম্মিলিত প্রাথমিক ও মাধ্যমিক কর্ষণ অপারেশন সাধারণত একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার একটি পদ্ধতি ফসলের জন্য বীজতলা প্রস্তুতি সঞ্চালিত হয়। বেশি বেশি কর্ষণ মাটির জন্য খারাপ, যার কারণে প্রচলিত কর্ষণ ধারণা বর্জন করা হয়েছে। সংরক্ষণ কর্ষণ, যে কোনো প্রচলিত কর্ষণ ক্রম যা মাটির বা পানির আপেক্ষিক ক্ষয় হ্রাস। সর্বনিম্ন কর্ষণ, ফসল উৎপাদনের জন্য ন্যূনতম মাটি ম্যানিপুলেশন প্রয়োজন, যা বিদ্যমান মাটি ও জলবায়ু অবস্থার অধীনে ভূমিকর্ষণ প্রয়োজন মেটানোর জন্য সর্বনিম্ন কর্ষণ করা হয়। শূন্য কর্ষণ, একটি পদ্ধতি যেখানে একটি ফসল একটি বীজতলা রোপণ করা হয় পূর্ববর্তী ফসল কাটার পর চাষ না করে। শূন্যকর্ষণ কি কর্ষণ? শূন্যকর্ষণও একটি কর্ষণ। শূন্যকর্ষণ জলবায়ুর উপর নির্ভর করে, যেখানে বৃষ্টিপাত কম সেখানে কম চাষ দরকার। আমরা ভূমিকর্ষণ ছাড়া 2 থেকে 3 বছর পর্যন্ত ব্যবহার করতে পারি। যদি বৃষ্টিপাত বেশি হয় মাটি কম্পোস্ট হবে এবং আরও ভূমিকর্ষণ দরকার হবে। ফসলের মৌসুমের উপর নির্ভর করে কর্ষণ 2 ধরনের হয়, মৌসুমে কর্ষণ এবং অমৌসুমে কর্ষণ। একই মৌসুমে ফসল তোলার জন্য মৌসুমে বা ফসল মৌসুমেও শুরুতে ভূমিকর্ষণ করা হয়, তারা বিভক্ত হতে পারে। প্রস্তুতিমূলক কর্ষণ, আন্তঃকর্ষণ, প্রস্তুতিমূলক কর্ষণ। প্রস্তুতিমূলক কর্ষণ 2 ধরনের, প্রাথমিক কর্ষণ, গৌণ কর্ষণ। প্রাথমিক কর্ষণ স্বাভাবিক বা আধুনিক কৃষিতে বছরে 1 বা 2 বার করা হয় এবং শুষ্ক জমিতে 4 বা 5 বছরে 1 বার করা হয়। 10 থেকে 30 সেন্টিমিটার গভীরতার সীমা হতে পারে। প্রাথমিক কর্ষণের সাথে লাঙল চাষ করা হয়। কাটা মাঠ, চূর্ণ বিচূর্ণ, বিনিয়োগ ও শেয়ার্ড মোচড়ানো, উৎক্ষিপ্ত ইত্যাদির জন্য। কর্ষাবস্থায় আনার জন্য প্রাথমিক ভূমিকর্ষণের পরে দ্বিতীয় ভূমিকর্ষণ সম্পন্ন করা হয়। চাষের পরে কিন্তু মাটির দলা এবং ভূতত্ত্ব ভঙ্গ, উৎপাটন এবং আগাছা, নাড়া এবং মূলি স্টক অপসারণ, সার ও রাসায়নিক সার, সমতলকরণ ও খাজকরণ, মই বা সমতলকরণ দ্বারা প্রাক বীজ বপন মাটি একত্রীকরণ হয়। আন্তঃকর্ষণ, বপন বা রোপণের পরে আন্তঃকর্ষণ করা হয় এবং ফসল সংগ্রহের পূর্বে যা বীজ বপনে ও গজানোর পরে মাঠে আন্তঃচাষ করা হয়। জমির আগাছা দমনের, সার প্রয়োগের বা নিষ্কাশনের প্রয়োজন হতে পারে। যখন মাঠে ফসল উপস্থিত থাকে তখন প্রাথমিক ও দ্বিতীয় কর্ষণের পরে যে কর্ষণ করা হয় তাকে আন্তঃকর্ষণ বলে এবং আসন্ন প্রধান ঋতু ফসলের জন্য উপযুক্ত অবস্থার মাটি সম্পন্ন না হওয়া পর্যন্ত চলতে থাকে। এটা অন্তর্ভুক্ত করে সমতলকরণ, লবণ অপসারণ, আর্দ্রতা সংরক্ষণ, ক্ষতিকর উদ্ভিদকুল ও প্রাণীকুল, জনসংখ্যা হ্রাস। এর অন্তর্ভুক্ত সংগ্রহোত্তর কর্ষণ, বর্ষা কর্ষণ, শীতকালীন কর্ষণ, পতিত ভূমিকর্ষণ, বিশেষ উদ্দেশ্যে কর্ষণ, সমতলকরণ, অন্ধ ভূমিকর্ষণ, ক্লিন আবাদ।